আবারও সাকিব আল হাসানদের খোঁচা দিয়ে বসলেন রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ফের দেখালেন নাগিন উদযাপন। গেল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর নাগিন ফটো সেশনে টাইগার ভক্তদের উস্কে দেন রশিদ। এবার বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনেও আফগান লীগের উদযাপনে সেই নাগিন স্টাইল। যাদের মধ্যে নাগিন ডার্বি, সেই সাকিব সানাকারা মাঠের বাইরে বজায় রাখেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে বারবার বিতর্ক তৈরি করতে ভুল করেন না রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে রশিদ খানের আছে নানা বিতর্কিত ঘটনা। সবশেষ বাংলাদেশ সফরেও একাধিকবার সেই চিত্র দেখা গেছে। এরপর গেল এশিয়া কাপের মঞ্চেও বিতর্ক বজায় রাখেন রশিদ। নিধাস ট্রফির সেই উত্তেজনার ম্যাচের পর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন নাগিন ডার্বি। দুই দল মুখোমুখি হলেই দেখা মেলে নাগিন উদযাপন। গেল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ, তখনই নাগিন উদযাপন নিয়ে হাজির হন রশিদ। এরপর অবশ্য মাঠের খেলায় আফগানরা সেই নাগিন ভেলকি দেখাতে পারেননি, উল্টো টাইগারদের হুঙ্কারে হয় কুপকাত। মিরাজ আর শান্ত মিলিয়ে ধসিয়ে দেন রশিদের নাগিন দম্ভ। বিশ্ব ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত ভারত পাকিস্তান, এছাড়া অ্যাশেজ নিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাঝেও লড়াই হয় তুমুল। তবে এই দৌড়ে বাংলাদেশও কম যায় না। ক্রিকেটে বাংলাদেশই বোধহয় একমাত্র দল যার আছে একাধিক শক্ত প্রতিদ্বন্দ্বী, যাদের বিপক্ষে ম্যাচ হলেই খেলা ছাপিয়ে অনেক সময় বড় হয়ে ওঠে তর্ক বিতর্ক। শ্রীলঙ্কা ছাড়াও ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচও উত্তাপ ছড়ায় চারদিকে। এমনকি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচও তৈরি করে অন্যরকম উন্মাদনা। শনিবার বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। সেই ম্যাচের আগে যেন আগুনে ঘি ঢেলে রাখলেন রশিদ খান। বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলের অধিনায়ককেই তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখানে সাকিব সানাকা দুইজনই প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বাংলাদেশ শ্রীলঙ্কা সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন। যদিও মাঠের বাইরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও মাঠে ঠিকই উত্তেজনা ছড়ায় চরম। লঙ্কা বাংলা সেই উত্তেজনা যেন বারবার নিজেদের দিকে টেনে নেন রশিদ। রশিদদের বিপক্ষেও সাকিবদের লড়াইটা জমে বেশ। তবে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে জয় পাওয়া হয়নি আফগানিস্তানের। শনিবার প্রতিশোধের মন্ত্রে মাঠে নামবে আফগানরা, আর রশিদ খানদের ফের ধসিয়ে দিয়ে বিশ্বকাপের শুভ সূচনার লক্ষ্য টাইগারদের সামনে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগ সহ ভিডিও শেয়ার করে জিতে নিন ভীষণ স্মার্ট টিভি। সাথে হ্যাশট্যাগ দিন গুড লাক বাংলাদেশ, আমি জিতব ভীষণ স্মার্ট টিভি, বিডি ক্রিক টাইম, আর জিতে নিন ভীষণ স্মার্ট টিভি। দেখো নতুন দুনিয়া।